লার্ন উইথ ফান বিডিডি চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকে আমরা উদাহরণ নম্বর 7 3.1 এর এই অনুশীলনীর এটা সমাধান করব। তো দেখো কি দেওয়া আছে, যদি এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বিডি টু পাওয়ার 4 ইকুয়াল টু 3, এবং দেওয়া আছে কি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 3 হয়, তবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত এটা নির্ণয় করতে হবে। তো আমরা এখন এটা সমাধান করব। সমাধান আমাদের কি দেওয়া আছে দেখো, আমরা এটা থেকে করে নেব যে এ টু দি পাওয়ার 4 এটা ইকুয়াল টু 3 দেওয়া আছে, আমরা এটা থেকে করে নেব। তো আমাদের কি দেওয়া আছে, এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 3। তো আমরা দেখো এটা এখন জাস্ট ভেঙে লিখবো, এটা কি লেখা যায়, এ টু দি পাওয়ার 4 কে আমরা এইভাবে লিখতে পারি। এ আবার দেখো যে যদি এ কে যাবার যদি এখানে পাওয়ার 2 এখানে পাওয়ার 2 যদি দুই দিয়ে গুণ করা হয় তাহলে 4 হয়। আমরা জাস্ট এখানে একটা সূত্র তৈরি করে নেব। তো দেখো আমরা এখানে একটা সূত্র করে এটা ভেঙে নিলাম, আর বি টু দি পাওয়ার 4টাকেও আমরা ঠিক এভাবে যদি ভেঙে লই এ টু দি এ স্কোয়ারের মতো করে, তাহলে আমরা যদি এখন দেখো যে 2 এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ারের সূত্রটা তৈরি করে নেব। তো এটা যদি এ স্কোয়ার হয় তাহলে এ স্কোয়ার প্লাস সূত্রে 2 এ বলতে কি এ স্কোয়ার, আর বি বলতে এখানে হবে কি বি স্কোয়ার হবে, বি স্কোয়ার প্লাস আবার বি টু দি পাওয়ার 4 কে আমরা জাস্ট একবারে ভেঙে নিলাম এভাবে বি স্কোয়ার। তাহলে দেখো আমাদের এই লাইনটা থেকে এই লাইন থেকে এই লাইন আমাদের এখানে হচ্ছে কি এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার আছে। তো আমাদের একটা এ স্কোয়ার বি স্কোয়ার আছে, এখানে আমাদের দুইটা এ স্কোয়ার বি স্কোয়ার আছে। তো এই জন্য আমাদের এখান থেকে একটা এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস করে দিতে হবে, মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার করে নিলাম। আর ইকুয়াল টু কত আছে 3, আমরা এই জায়গায় 3 3 লিখলাম। তো এখন দেখো কি করা যাচ্ছে, এই সম্পূর্ণটা একটা সূত্র আছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো আমরা সম্পূর্ণটা মিলিয়ে কী লিখতে পারি, এ প্লাস বি হেল স্কোয়ার। তো আমাদের এ বলতে কি এ স্কোয়ার, বি বলতে কি এই জায়গায় দেওয়া আছে বি স্কোয়ার। তো আমরা এইটা সম্পূর্ণটার মাত্রাটা লিখে নিলাম যে এ প্লাস বি হোল স্কোয়ার। তো এখন দেখো এখানে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার আছে, তো আমরা এটাকে একবারে যদি এভাবে মাইনাস দিয়া এ বি দিয়ে এইভাবে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে তাহলে দেখো যে একই হচ্ছে, মানে এ হচ্ছে 2 বার বিও আছে 2 বার, ইকুয়াল টু আমাদের কী দেওয়া আছে 3। তো আমরা 3টা লিখলাম। এখন দেখো কী হচ্ছে, এটা যদি পুরোটা সম্পূর্ণটাকে এ ধরি আর এটাকে যদি বি ধরি, তো আমাদের এ স্কোয়ার এ স্কোয়ার যেহেতু আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দাঁড়াচ্ছে। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা একটা সূত্র জানি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এই সম্পূর্ণটাই এ, এটা বি, সম্পূর্ণটা যেহেতু এ আমরা এটা এ লিখতেছি, এ এ প্লাস বি, প্লাস বি বলতে কি এ বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ এটা হচ্ছে সম্পূর্ণটা এ মাইনাস বলতে মাইনাস বি বলতে এ বি। তো আমাদের ইকুয়াল দেওয়া আছে কত 3। এখন দেখো কি করা যায়, এখন দেখো কি করা যাচ্ছে, এই জায়গায় দেখো আমাদের কি দেওয়া আছে, এই যে দেওয়া আছে দেখো যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 3। তো আমরা দেখো যে জাস্ট আমাদের এই জায়গায় আছে কি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো আমরা এই সম্পূর্ণটা মিলি এই দেখা এই জায়গায় যেহেতু ইকুয়াল 3 দেওয়া আছে, তো এই 3 আমরা এই এইটার জায়গায় আমরা 3 লিখতে পারি, এইটার পরিবর্তে আমরা এখানে লিখলাম 3, আর এই দিকে যা ছিল তাই লিখতেছি এ স্কোয়ার, এ মাইনাস এ বিটাকে সামনে আনতেছি এ বি প্লাস বি স্কোয়ার, এটা সাজিয়ে নিলাম জাস্ট, আর ইকুয়াল কি আসলো আমাদের 3। তো এখন দেখো কি করা যাচ্ছে, এই 3টা যেহেতু গুণ অবস্থায় আছে, বাম পাশে আছে গুণ অবস্থায়, আমরা ডান পাশে কি করব ভাগ করে নেব। তো দেখো এইটা ঠিক রাখতেছি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর 3 যেহেতু গুণ অবস্থায় আছে পক্ষান্তর করলে কী হবে ভাগ হবে, 3 আছে এদিকে আর গুণ আছে এই কারণে ভাগ হয়ে গেল। তো এখন দেখো যে একবারে পরের লাইনে করতেছি এখন এটা এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই জায়গায় ভাগ করলে কত হয় 1 হয়, তো এটা আমরা দিলাম 1। তো এটা আমরা যে 1 নম্বর সমীকরণ দেই, তো দেখো আমরা এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু পেলাম 1। আমাদের এই জায়গায় দেওয়া আছে কি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 3, এটাও যেহেতু একটা দেখো যে একই প্রায় সমীকরণ দুইটা একই দাঁড়াচ্ছে, এই জায়গায় মাইনাস আছে
আর এই জায়গায় কি আছে, প্লাস আছে। তো আমরা জাস্ট এখন এইটা সমীকরণ আর এইটা সমীকরণ যোগ করে দেব। এটা যদি এক নম্বর ধরি বা এটা এক দুই নম্বর ধরি, যোগ করে দেব এখন। তো এখন আমরা কি করব, সমীকরণ দুইটা এক দুই এক এবং দুই যোগ করে দেব, এক যোগ দুই করে পাই। তো এক নম্বর সমীকরণ কি আমাদের দেওয়া ছিল, স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু থ্রি। কি দেওয়া ছিল আমাদের, এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার। আমরা কি করব, যোগ করব। তো এখন এখান জায়গায় এই জায়গায় দেব প্লাস সাইন। এখন দুই নম্বর সমীকরণটা এটা সমীকরণ লিখে নেব। এটা কি দেওয়া ছিল, এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু, প্রথম সমীকরণের মান আমাদের কি দেওয়া ছিল, প্রথম সমীকরণের মান দেওয়া ছিল থ্রি। তো প্রথম সমীকরণের মান হচ্ছে থ্রি প্লাস কত, এই সমীকরণের মান কত, ওয়ান। তো এটা আমরা যোগ করে দেব। তো এখন দেখো কি করা যায়, দেখো যে এই এবি আর এবি, এই সামনে আছে কি মাইনাস আর এর সামনে আছে প্লাস, এইটা আমরা কেটে দিলাম। একটা স্কোয়ার আছে এখানে, একটা স্কোয়ার আছে, তো একটা আর একটা কত হয়, টু এ স্কোয়ার হয়। আবার দেখো যে বি স্কোয়ার আছে প্লাস বি স্কোয়ার আছে, তাহলে একটা বি স্কোয়ার আর একটা বি স্কোয়ার যদি যোগ করা হয় তাহলে দুইটা বি স্কোয়ার হয়, প্লাস টু বি স্কোয়ার ইকুয়াল টু থ্রি, আর ওয়ান যদি যোগ করা হয় তাহলে কত হবে, ফোর। এখন দেখো কি করা যায়, এই জায়গায় দেখো এই জায়গায় টু আছে, এই জায়গায় টু আছে, আমরা যদি কমন নেই, কমন নেই তাহলে কী হবে, কমন অপশন হচ্ছে ভাগ। এখন টু দ্বারা যদি টু ভাগ করি তাহলে হয় ওয়ান, ওয়ান দিয়ে এ স্কোয়ারে যদি গুণ করি তাহলে এ স্কোয়ারে হবে প্লাস, বা টু দ্বারা টুকে যদি ভাগ করা হয় টু টু ভাগ করলে গেলে কত হবে, ওয়ান থাকবে। ওয়ান কিউব দ্বারা যদি বিকে গুণ করা হয় তাহলে হবে বি স্কোয়ার ইকুয়াল টু ফোর। তো আমাদের দেখো এই জায়গায়, এই জায়গায় বলতেছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করতে বলছে। তো আমাদের দেখো এই জায়গায় টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু ফোর পাইছে, আমাদের টুটা এই জায়গায় রাখা যাবে না, আমাদের নির্ণয় করতে হবে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করতে হবে। তো আমরা টুকারকে জাস্ট এখন পক্ষান্তর করে যদি দেই তাহলে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করা হবে। তো আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে ঠিক রাখলাম, এটা যেহেতু গুণ অবস্থায় আছে পক্ষান্তর করলে কী হবে, ভাগ হবে। তো পক্ষান্তর করে দিলাম আমরা, এখন দেখো কী করা যায়। এখন দেখো আমাদের এইখান জায়গায় কী করা যাচ্ছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ঠিক থাকতেছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ঠিক থাকলো, আর এই যে টু কে ফোর দ্বারা, মানে ফোরকে টু দ্বারা যদি ভাগ করি তাহলে কত হবে, টু হবে ইকুয়াল টু টু। তো আমাদের নির্ণয় করতে বলছিল কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত, দেখো যে আমাদের নির্ণয় করতে বলছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত। তো আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কত পেলাম, এটা। তো আমাদের নির্ণয় মান হবে, অতএব নির্ণয় মান স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু টু। তো আমাদের এটাই নির্ণয় করতে বলছিল, স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করতে বলছিল, আমাদের এটা হচ্ছে সমাধান। এখন আমরা উদাহরণ নাম্বার আট এটা সমাধান করব। দেখো যে বলছে কি, প্রমাণ করো যে এ প্লাস বি ইন্টু পাওয়ার ফোর দেওয়া আছে মাইনাস এ মাইনাস বি পাওয়ার ফোর ইকুয়াল টু দেওয়া আছে এইট এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা আমাদের নির্ণয় করতে হবে। তো এখন আমরা এটা সমাধান করব। তো দেখো আমাদের দেওয়া আছে কি এ প্লাস বি এটা পাওয়ার ফোর দেওয়া আছে, আবার দেওয়া আছে কি মাইনাস এ মাইনাস বি পাওয়ার ফোর। তো সমাধান কি দেওয়া আছে, এ প্লাস বি টু দি পাওয়ার ফোর মাইনাস এ মাইনাস বি পাওয়ার ফোর। তো জাস্ট আমরা এখন এটা ভেঙে লাগবো, দেখো যে এইটা আমরা যদি ভেতরে একবার স্কোয়ার করে নেই, দেখো কি করা যায়, এ প্লাস বি হোল স্কোয়ার দিলাম, আবার বাইরে একটা স্কোয়ার দিলাম। তো যদি দেখো এখন এইটা যদি আমরা জাস্ট এটা ভেঙে লিখলাম, ভেঙে লেখার কারণ হচ্ছে আমরা এটা সূত্র তৈরি করে নেব। এ দেখো যে এখানে চার পাওয়ার আছে, আমরা যদি দুই দুই এটা গুণ করি আবার পাওয়ার ফোরে হবে মাইনাস, আবার দেখো এটাকে আমরা সেম পদ্ধতিতে ভেঙে নেব, এ মাইনাস বি স্কোয়ার দিলাম, আবার ব্র্যাকেট দিয়ে বাইরে একটা স্কোয়ার দিলাম। তো জাস্ট আমরা যদি এখন দেখো কি করা যায়, এটাকে যদি সম্পূর্ণটাকে এ ধরি আর এটা সম্পূর্ণটাকে যদি বি ধরি, তাহলে হচ্ছে কি এটার বাইরে একটা স্কোয়ার আছে,
তাহলে হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সূত্র কি জানি, দেখো যে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান একটা সূত্র জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু কি জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো আমাদের সম্পূর্ণটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। তো আমরা এখন জাস্ট সূত্রটা বসিয়ে দেব, এ বলতে কি এই সম্পূর্ণটা এ, এ প্লাস বি, এ প্লাস বি হবে, এটা সম্পূর্ণটাই এ, এটা সম্পূর্ণটাই বি। তো আমরা জাস্ট এখন সূত্রটা বসিয়ে দেব, এ বলতে কি এ প্লাস বি, এটা হচ্ছে কি এ এই সম্পূর্ণটা হচ্ছে এ প্লাস বি, প্লাস বি বলতে কি এটা দেখো যে এটা হচ্ছে বি, বি বলতে এ মাইনাস বি, এটা হলো কি এই যে সম্পূর্ণ মানে এ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন আমরা কি ইন্টু দিলাম ইন্টু এ মাইনাস বি, বার এ বলতে কি সম্পূর্ণটা এ, এ প্লাস বি মাইনাস, এবার হবে কি মাইনাস মাইনাস বি বলতে কি এ মাইনাস বি, এ মাইনাস বি। তো দেখো এখন কি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তো আমরা এটা একটা সূত্র জানি, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা কি জানি টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো যারা সূত্রগুলো জানি না আগে সূত্রগুলো ভালো করে জেনে নেব, সূত্রগুলো এবং অনুসিদ্ধান্তগুলো। তো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা সূত্র জানি যে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আবার এই জায়গায় দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান আমরা একটা সূত্র জানি কি ফোর এ বি। তো এখানে আমরা দেব ফোর এ বি, এ বলতে কি ফোর এ বি, যেহেতু এই জায়গায় এ বি দেওয়া আছে আমরা সরাসরি এ বি লিখলাম। তো এখন দেখো ফোর যেহেতু গুণ অবস্থায় আছে, এই ফোরটা গুণ অবস্থায় আছে, এ বিটাও গুণ অবস্থায় আছে, তাহলে ফোর ফোরকে যদি টু দ্বারা গুণ করা হয় তাহলে কী হবে এইট হবে, আর এ বিটা এই ওই অবস্থায় থাকলো ইন্টু কি আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো দেখো আমাদের নির্ণয় করতে বলছিল কি এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমাদের আমরা এটাই নির্ণয় করছি। তো আমাদের এইটাই হবে কাঙ্ক্ষিত অ্যান্সার। এখন দেখো আমরা উদাহরণ নম্বর নয় এটা সমাধান করব। তো দেওয়া আছে কি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 15 এবং দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 83 হলে এ বি প্লাস বি সি প্লাস এ সি এর মান কত এটা নির্ণয় করতে হবে। তো আমাদের দেওয়া আছে আমরা এটা লিখে নিচ্ছি যে দেওয়া আছে এটা ইকুয়াল টু 15 এটা ইকুয়াল টু 83 আমরা জানি। এখন এখন আমরা কী করবো দেখো যে আমাদের নির্ণয় করতে হবে এ বি প্লাস বি সি প্লাস এ সি। তো আমরা এগুলোর সাথে একটা সূত্র সম্পর্কিত যে এই সূত্রগুলো আগে ভালো করে নেব জেনে নেব। তো জাস্ট আমরা ডাইরেক্ট করতেছি যে আমরা জানি সূত্রটা বসিয়ে দিতেছি। তো আমরা একটা সূত্র জানি টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস এ সি ইকুয়াল টু ইকুয়াল টু হচ্ছে কত এ প্লাস বি প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো জাস্ট আমরা এটা সূত্রটা বসিয়ে দিলাম এখানে। তো দেখো যে আমাদের নির্ণয় করতে হবে কি এ বি প্লাস বি সি প্লাস এ সি এর মান নির্ণয় করতে হবে, কিন্তু এখানে আমাদের টু আছে, তো টুটাকে আমরা জাস্ট পরবর্তীতে পক্ষান্তর করে দেবো। আমরা নির্ণয় টু ইন্টু এটা ঠিকই রাখতেছি আপাতত এ বি প্লাস বি সি প্লাস এ সি ইকুয়াল টু, দেখো আমাদের এই জায়গায় কী দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 15। তো জাস্ট আমরা এইটার পরিবর্তে এখানে 15 লিখে দেবো। তো এই জায়গায় যেহেতু স্কোয়ার আছে আমরা স্কোয়ারটা বসিয়ে দিলাম, মাইনাস এই জায়গার মাইনাস সাইনটা এখানে বসিয়ে দিলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু আমাদের দেওয়া আছে কি 83। তো মাইনাস আমরা এই এইটার পরিবর্তে আমরা দিলাম যে 83। তো এখন দেখো টুকটাকে আমরা একবারে পক্ষান্তর করে দিতেছি এই লাইনে। তো আমরা রাখতেছি এখানে এ বি প্লাস বি সি প্লাস এ সি ইকুয়াল টু 15 যদি ডবল স্কোয়ার করা হয়, 15 যদি স্কোয়ার মানে দুইটা 15 যদি গুণ করা হয় তাহলে হবে কত 225। 225 থেকে 83 যদি বিয়োগ, 83 যেহেতু বিয়োগ করতে হবে
225 থেকে 83 বিয়োগ করলে হবে কত? দেখো যে 8 থেকে 15 মিলাইতে, 3 থেকে 5 মিলাইতে হচ্ছে কত, মানে আমরা 2টাকে একবারে ভাগ করে দিতেছি এই জায়গায়, যেহেতু 2টা পক্ষান্তর করে দিতেছি, 2টা পক্ষান্তর করে দিলাম। এখন দেখো আমরা কি করব, এই জায়গায় আমাদের এটা নির্ণয় করতে হবে জাস্ট। এখন আমরা এই জায়গায় কোনো পরিবর্তন করব না, এটা ক্যালকুলেশন করব, এটা আমাদের অ্যান্সার হবে। তো 225 থেকে 83 বিয়োগ করলে হবে 8 থেকে 5 মিলাইতে কত হবে, 3 থেকে 5 মিলাইতে হচ্ছে 2, হাতে নাই, 8 থেকে 12 নাগাল ধরতে হচ্ছে কত 4, হাতে হচ্ছে 1, এখানে হচ্ছে কত 1, নিচে হচ্ছে কত 2। তো এখন এই 142কে 2 দ্বারা যদি ভাগ করি, 142কে 2 দ্বারা ভাগ করলে কত হবে, এটা দিয়ে এটাকে যদি ভাগ করি তাহলে হচ্ছে কত, এই জায়গায় করতেছি 71। তো আমাদের নির্ণয় করতে বলছিল কি এটার মান কত, এটার মান হচ্ছে 71। তো অতএব আমাদের কি নির্ণয় করতে বলছিল, অতএব নির্ণয় মান, নির্ণয় নির্ণয় মান সেভেন্টি ওয়ান, এটা আমাদের অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো, যদি কেউ না বুঝে থাকো অবশ্যই কমেন্ট করবে, তোমাদের সমাধান করে দেওয়া হবে।